الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تنال درشك বারো চাঁদের আমল এই অনুষ্ঠানের মধ্যে তো ইনশাল্লাহ আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আসুন বিষয়ের নাম শোনার পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি হজির সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরুদে পাক পাঠ করবে আমি কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। সল্লো আল্লাহ হাবিব সাল্লু ও মোহাম্মদ্লাহু সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আজকের বিষয় আমরা শুনে নেই আজকের বিষয় হচ্ছে মহরম মাসের গুরুত্ব তা আমরা ইনশাল্লাহ তলা এই মহরম মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করব এর আগে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নেই। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে নয়াতলমুমিনা খায়রুমিনা আয়ম আলিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম তা আমি নিয়ত করেছি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের সন্তুষ্টির জন্য এলমুদ্দিন অর্জনের নিয়তে এবং বেশি থেকে বেশি সবাব অর্জনের নিয়তে বয়ান করব আপনারাও নিয়ত করে নিন এই নিয়তে আমরা বয়ান শ্রবণ করবো ইনশাল্লা তালা তো আজকে আমরা ইনশাআল্লা তালা শ্রবণ করব। মহরম মাসের গুরুত্ব নিয়ে এই মহরম মাস আমরা সবাই জানি আমরা মুসলমান মুসলমানদের নিকট আল্লাহ তালার পক্ষ থেকে বারোটি মাস রয়েছে আর এই বারোটি মাসের শুরু যে মাস দিয়ে সেটা হচ্ছে পবিত্র মহার্মুল হারাম তো হিজড়ি নববর্ষ এই মহরম মাস দিয়ে শুরু হয় আমাদের ইসলামী নববর্ষ হিজড়ি নববর্ষ আসুন আমরা এই মহরম মাসের গুরুত্ব নিয়ে বয়ান শ্রবণ করি যে আলহামদুলিল্লাহ হাজা আমাদের মাঝে আজও জাকির বাই উপস্থিত রয়েছেন তার থেকেও কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব যে ভাই আজকে আলহামদুলিল্লাহ পবিত্র মহরম মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করব এই বিষয়টা আমরা চয়েস করেছি তো আপনার কাছে জানতে চাচ্ছি যে পবিত্র মহরম শরীফের কি গুরুত্ব এবং ফজিলত রয়েছে আলহামদুলিল্লাহ হিরবিল্লা সালাত ও সালাম আলা সঈদুল মুরসালিম সর্বপ্রথম তো আল্লাহ তাবারক তালার দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারকো তালা হায়াত দিয়েছেন কি জীবনে আরও একবার এই মহরমুল হারাম এই মাস এর মধ্যে আমরা পেয়েছি মহরম মাস আর এর আলোচনাও করতে পারবো হুম আল্লাহ তালা দরবার শুক্রিয়া আদায় করি কি আল্লাহ তালা এই মহরম মাসের আলোচনা করা বা এর গুরুত্ব ইসলামী ভাইদের সামনে তুলে ধরার সেই সৌভাগ্য আল্লাহতালা দান করেছেন তার কারণ হলো গিয়ে মহরম বছর যে আছে ইসলামী বছর এর প্রথম মাস মহরম মাস এখান থেকেই ইসলামের মাসগুলো গণনা শুরু হয় যেভাবে করে ইংরেজি যে মাস বছর রয়েছে এর মধ্যে প্রথম জানুয়ারি আর আরবি ইসলামের দিক থেকে বছর যখন শুরু হয় তখন মহরম মহরম মাস থেকে শুরু হয় আর এটা অনেক মহত্বপূর্ণ ও বরকতময় মাস যেটা আমাদেরকে ধৈর্য ও ত্যাগের শিক্ষা দেয় এই মহরম মাস আমাদেরকে ধৈর্য এবং ত্যাগের শিক্ষা দেয় এই মোবারক মাসে ইবাদত করা ও রোজা রাখার ব্যাপারে অসংখ্য ফজিলতের কথাও বর্ণিত রয়েছে তাই এ মাস যে কতটা গুরুত্বপূর্ণ আজকের আলোচনা শুনলে হয়তোবা দর্শক শ্রোতা ইসলামী ভাইরা যারা আমাদের সাথে রয়েছেন তারাও বুঝতে পারবেন কি আজকের যে আমরা বিষয় রেখেছি মহরম মাসের গুরুত্ব আর এই গুরুত্বটা তখনই আমাদের সামনে ভেসে উঠবে যখন আমরা এই গুরুত্ব সম্পর্কে জানতে পারব আর জানার জন্য অবশ্যই অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকতে হবে সাথে একটা বিষয় নিজাম ভাই যখন কোনো ব্যক্তি জানে বা বুঝে ভাতের সাথে লবণের একটা আলাদা টেস্ট আছে যখন এ বিষয়টা সে জানে তখনই সে কিন্তু ভাতের সাথে লবণ খায় আবার মিষ্টি এর মধ্যে কী স্বাদ আছে সে যখন মিষ্টি খাবে তখন সে বুঝবে এর মধ্যে মিষ্টির কী স্বাদ রয়েছে যদি না খায় আপনি যদি হাজার বারো বুঝান তাকে তারপরও কিন্তু সে মিষ্টির যে স্বাদ রয়েছে এটা সে বুঝবে না আপনি দিন বুঝাবেন মিষ্টির মধ্যে ভিটামিন আছে মিষ্টি খেতে মিষ্টির মতো লাগে চিনির মতো লাগে মিষ্টি দুধ দিয়ে বানানো হয় হাজার ফজিলত বলেন যদি একবার সে মুখে না দেয় সে স্বাদ অনুভব করতে পারবে না ঠিক মহর্রম মাসের গুরুত্ব যদি হাজারবার কেউ শুনে মহরম মাসের অনেক গুরুত্ব অনেক গুরুত্ব অনেক গুরুত্ব যতক্ষণ পর্যন্ত সে গুরুত্বর বিষয়টা গুরুত্বটা কি রয়েছে সেটা না শুনবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে এই এটার গুরুত্ব আসবে না মহরম মাসের গুরুত্ব আসবে না শুরুতে আমি কয়েকটা পয়েন্ট এখানে উপস্থাপনা করার চেষ্টা করছি সেটা হলো গিয়া মহরম মাস এই জন্যই এত গুরুত্ব মুসলমানের কাছে দশই মহররমুল হারাম আর দিন হজরত সৈদোনা আদম সফিউল্লাহ আলাহাবিগানা ও আলহি সালামের তওবা আল্লাহ তালা কবুল করেছেন এই জন্যই এত গুরুত্ব রয়েছে দ্বিতীয় নম্বরে এই দিন তাকে সৃষ্টিও করা হয়েছে আশুরার দশ তারিখে অর্থাৎ মহরমের দশ তারিখে আশুরার দিনে হজরত সাইদুল আদম আলী সাল্লা সৃষ্টি করা হয়েছে আর এজন্যই আমাদের কাছে এই মাস এত গুরুত্বপূর্ণ হয়েছে তিন নম্বরে এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এই এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল আর এই দিনে আরসকে আল্লাহ তাবারকতালা সৃষ্টি করেছেন এখানে আরও কিছু পয়েন্ট আমি বলবো মাত্র চারটি পয়েন্ট আমি বললাম বিষয় এখানে তুলে ধরলাম আদম আলিহি সালাতসাল্লামের তওবা আল্লাহ তাবারকতালা কবুল করে নিয়েছেন আর তাকে সৃষ্টিও করেছেন এই মহরম মাসে অর্থাৎ আশুরার দিনে যখন কোনো ব্যক্তি একজন নবী আলহি সালামের সৃষ্টির ব্যাপারে বা তার দোয়া কবুলের ব্যাপারে আমরা অনেক সময় অনেকে ভুল করে বসে একটা বিষয় সেটা নিজাম ভাই আদম আলহি সালাতু তওবা যে কিতাবের মধ্যে লেখা আছে এখানে আমরা সাধারণ মানুষের সাথে কিন্তু তুলনা করি যে সাধারণ মানুষ গুণা করে গুনার পরে তওবা করে এই তওবাটা আল্লাহ তালা কবুল করেন আমরা মনে করি আদম আলহী সালাতুসালামের ব্যাপারও এই রকমের কিছু না এটা যদি আমরা ধারণা করি দেখি এটা কিন্তু ভুল ধারণা আদম আলি সালাতুয়াসালামের যদি আমরা এভাবে বলি যে তার তার দোয়া আল্লাহ তাবারকতালা এই দিনে কবুল করে নিয়েছেন কিন্তু এই তওবা নাকি গুনা করার পরে সে তওবা করেছে এই তওবা আল্লাহ কবুল করেছে এমন যেন ধারণা আমরা নয় নয় আল্লাহ রসুল পাক সাল্লাম তো এর সাথে করেছেন যে সমস্ত নবীগণে মাসুম মাসুম নিষ্পাপ তো এই জন্য আমাদের আকিদা রাখতে হবে যে কোন নবীরা গুণা করে নাই গুনাহ করে আর যে বললেন আপনি যে আদম নবীর কে কবুল করেছেন জি বা আদম যদি তব করে থাকেন আল্লাহ তালার দরবারে সেটা আল্লাহর আল্লাহ তালার কাছে তিনি আজিজি সে আল্লাহ তাবারক তালার প্রিয় বান্দা আর তিনি আল্লাহ তালাকে সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ তালার দরবার তবা করেছেন বা দোয়া নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে তবা করেছেন জি জি আর এই তবা যে কবুল হয়েছে দোয়া কবুল হয়েছে এর মধ্যে অসিলে আছে কিন্তু আমাদের নভীরপা আঠসাল্লা সাল্লাহ সাল্লাহ আলা আইলি হিবসাল্লা এই আশুরার দিন অর্থাৎ মহররম মাসের গুরুত্ব এত গুরুত্ব কেন আমাদের কাছে এই বিষয়টা বোঝানোর জন্য আমি আরও কিছু কথা এখানে অ্যাড করছি সেটা হলো গিয়ে আল্লাহ তাবারকতা আলা এই মহররম মাসেই অর্থাৎ আশুরর দিনে কুর্শির সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন জমিন সূর্য চন্দ্র তারকা এবং জান্নাত সৃষ্টি করা হয়েছে এই মহররম মাসে এই জন্যই মুসলমানদের কাছে এই মহর্র মাসের এত গুরুত্ব রয়েছে এই দিন হজরত সাইদুনা ইব্রাহিম আলাহ নাবীনা ওয়া আইসালুআসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে ইব্রাহিম সালাত সালাতসাল্লামকে আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে অর্থাৎ ইব্রাহিম আলি সাল্লাম এই দিনে আগুন থেকে মুক্তি পেয়েছেন এই দিন হজরত সাইদুনা মুসা কালিমুল্লাহ আলা নাবীনা ওয়া আইলহি সালাতাল্লাম ও তার উম্মদগণ মুক্তি পায় আর ফেরাউন নিজ গোত্রসহ নীল নদে ডুবে যায় দেখুন মহরম মাস মুসলমানের কাছে এত গুরুত্ব কেন এর বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আমাদের সামনে স্পষ্ট হয়ে আসছে ঈসা রুহুল্লাহ আইলাহাবীজনা ওয়া সালাত সাল্লামকে সৃষ্টি করা হয় এই দিন ঈসা আলাইসাল্লামকে আসমানের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এই দিন বলতে নিজাম ভাই এখানে আশুরার দিন বোঝানো হয়েছে আর আশুরার দিন কোন মাসের মধ্যে মহরম মাসের মধ্যে আর এই মহরম মাসের মধ্যে আশুরার দিন আর আশুরার মধ্যেই এই সকল ঘটনাগুলো ঘটার কারণেই মুসলমানের কাছে এই মহরম মাসের গুরুত্বটা তাও কিন্তু বেড়ে সকল যে ঘটনাটি বললেন আপনি ঘটনাগুলি সবকিছু কিন্তু আম্বিয়া কেরামের সাথে সম্পর্কিত আম্বিয়া কেরামের সাথে সম্পর্কিত এই ঘটনাগুলো যারা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সেরা জি এরপরে এই দিন হজরত সাইদুনা নুহু আয়লা নাবিগানা ওয়াহি সালাতুয়াল্লামের কিস্তি জুতি পাহাড়ে গিয়ে থামে এই দিন হজরত সাইদুনা সোলাইমান আলহি সাল্লা সালামকে বিশাল রাজত্ব দান করা হয় এই দিন হজরত সাইদুনা ইউনুস আলহি সালামকে মাছের পেট থেকে বের করা হয় এই দিন হজরত সাইদুনা ইয়াকুব আলহি সালাতলামকে দৃষ্টিশক্তির দুর্বলতা দূর করা হয় এই দিন হজর সাইদুনা ইউসুফ আল্হি সালামকে গভীর কূপ থেকে বের করা হয় এভাবে করে অসংখ্য ফজিলতের কথা আর এই আশুর আর দিনের নেয়ামতের কথা রসুল পাক সাল্লা সাল্লাম হাদিসে পাকের মধ্যে এরশাদ করেছেন আর এই জন্যই আল্লাহ তালা মুসলমানদের কাছে এই মহর্রমের এত গুরুত্বটা তুলে ধরেছেন যে এই দিনে এই মহর্রম মাসে আল্লাহ তাবারকতালা কত কি ঘটনা ঘটিয়েছেন নবী আলাহি সাল্লা তাল্লামদের জীবনীতে মাশাআ আলহামদুলিল্লাহ জল পবিত্র মহরম শরীফের যে গুরুত্ব ফজিলত কেন এত বেশি তো আমরা শুনতে পেরেছি ভাইয়ের মাধ্যমে যে সমস্ত যে ঘটনাগুলি আমরা শ্রবণ করেছি সবগুলি আল্লাহ তালার নবীদের সাথে সম্পৃক্ত তো আম্বিকরাম অনেক আম্বিকরামকে আল্লাহ তালা বিভিন্ন পরীক্ষা থেকে বিভিন্ন বিপদ আপদ থেকে বিভিন্ন রোগ বেড়া বালা মসিবত থেকে আল্লাহ রাবুল আলমিন এই মহরম শরীফের দশ তারিখ অর্থাৎ আশুরের দিন নাজাদ দিয়েছেন মুক্তি দিয়েছেন তো এই জন্য ইসলামের মধ্যে এই মহরম শরীফের এত গুরুত্ব এবং মর্যাদা রয়েছে এই মাসকে কিন্তু অপর দিক থেকে ধৈর্যের মাস বলা হয় এই মাসকে ধৈর্যের মাস বলা হয় আবার অন্য অন্য কিতাবের মধ্যে এই মাসকে কোরবানির মাসও বলা হয় এই মাসকে কোরবানির মাস বলা হয় এই জন্য যে হজরত সাইদনা ইমাম হোসায়েন আল্লাহ তাইলা আনহু যে শহীদ হয়েছেন এই মাসেই শহীদ হয়েছেন এরপরে আরও বিভিন্ন ঘটনা বলি যে আমরা শুনলাম এই সকল ঘটনার কারণেই মুসলমানের কাছে এই মহরম মাসের এত গুরুত্ব পেয়েছে আর যখন মহরম মাস আসে ভাই তখন দেখবেন মুসলমানদের মধ্যে এর গুরুত্বটাও কিন্তু ভেসে উঠে এই কারণে কি মাস যখনই আসে কাউকে দেখবেন এই মাসে ইবাদত শুরু করে দিয়েছে কাউকে দেখবেন এই মাসে নামাজ পড়া শুরু করেছে কাউকে দেখবেন এই মাসে ফাতেহা করা শুরু করেছে ফল রোজা রাখা রোজা রাখা শুরু করবে আবার অনেকে দেখবেন এই মাস আসলেই ইমাম হোসেন রদিয়াল্লাহ তালাহু বা অন্য অন্য যে আম্বিআ আলাই সালাম আছেন ফাতেহা করা শুরু করে ইসালে সব করা শুরু করে কেননা মহরম মাস আসলেই এক একজনের ভিতরে এক একটা মন মানসিকতার সৃষ্টি হয়ে যায় কেউ বা চিন্তা করে এটা শোকের মাস আবার কেউ মনে করেন এটা ধৈর্যের মাস আবার কেউ মনে করেন এটা কোরবানির মাস যে যেভাবে এই মাসটাকে নিয়ে চিন্তা করে সে ওইভাবেই নিজেকে এই মাসে কিন্তু উপস্থাপনা করার চেষ্টা করে সর্বশেষ যে ঘটনা ঘটেছে জি যে আল্লাহর নবীর দৌহিত্র ইমাম আলী মোকাম হাজরত ইমাম হোসেন রদুল্লা তাল্লাহ যে শাহাদাতের ঘটনা ঘটেছে এটাই কিন্তু বেশিরভাগ মানুষের মাঝে আপনার শোনা যায় প্রত্যেক মুসলমানের মুখে এই একটি কথাই একটি বাণী শোনা যায় যে ইমাম হোসাইন রদিল্লাহুর শাহাদাতের কথা কিন্তু যেহেতু কারাম সমস্ত কারামকে ওনাদের উপর ইমান রাখা এটা আমাদের জন্য ফরজ রয়েছে তো এই জন্য আর আমাদের নবী পাকের দৌহিত্র যিনি ইসলামকে জিন্দা করেছেন পুনরায় তিনার যে কোরবানি এই কোরবানিটার কারণে অন্যান্য আমলগুলি আপনার অন্যান্য নবীদের যেই ঘটনাগুলি রয়েছে এগুলার চেয়ে বেশি কিন্তু ইমাম আলী মোকামের যেই শাহাদাতে কারবালা এটা নিয়ে বেশি চর্চা হয় আর এখান থেকেই কোরবানির আসলে এটার নিজাম ভাই সেটার কারণ হলো গিয়ে যেহেতু আমরা আখিরি নবী হুজুর সাল্লাহু সাল্লামের উন্মতি আর হুজুর সাল্লাহ আলাইসাল্লামের রক্তের বাদন ইমাম হোসেন রদিয়াল্লাহু তালাহুর শহীদের ঘটনাও এই মহরম মাসে এই জন্য আমাদেরকে বারবার আমাদের চিন্তাধারা কিন্তু ওই দিকেই নিয়ে যায় কোন দিকে যে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালান এই মাসে শহীদ হয়েছেন আর এটাও এই মাস মহরম মাস আমাদের কাছে গুরুত্ব হওয়ার গুরুত্ব দেওয়ার কারণ হয়েছে এটাও একটি কারণ কিন্তু অন্যান্য নবী আলাই সালাতু তুয়া সালামদের জীবনীতে যে সকল ঘটনাগুলো ঘটেছে মহরম মাসে সেগুলো আমরা স্মরণ করি সেগুলো আমরা জানি বা আমরা বিভিন্ন জায়গাতে বয়ান করি সাধারণ মানুষকে জানাই কিন্তু আমরা যেহেতু আখিরি নবীর উম্মাদ ওই হিসাবে হুজুরে পাকসাল আলি সাল্লামের আওলাদ বংশধর যারা এই মাসে শহীদ হয়েছেন আমরা তাদের চর্চাটা বেশি করি এই জন্য যে আমরা হুজুর আকরাম সাল্লাহ আলাইসাল্লামের আওলাদ থেকে বংশধর থেকে আহলে বায়ের থেকে সাফাত আশা করি যে এই জন্য তো কোরআন আল্লাহ তালাশাদ করেছেন হ্যাঁ হাবিব আপনি বলে দিন লা দিনুম আমি তোমাদের নিকট কিছু চাই না আলুকুম আলাইহে আজরা অর্থাৎ কোনো বিনিময় বা কোনো পুরস্কার চাই না ইল্লাল মবাদ্দা ফিল করবা অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমি রসুল পাক সালাম যে তোমাদের নিকটে ইসলাম প্রচার করেছি জি এত কষ্ট করেছি এর বিনিময়ে আমি অন্য কিছু চাই না তবে ফিল করবা আমার নিকট আত্মীয়দের ভালোবাসা ছাড়া অর্থাৎ নিকট আত্মীয় কারা তারা হচ্ছেন আহেলিবাই যারা এই কারবালার জমিনে আশুরার দিনে শাহাদাতের সুদা পান করেছেন তারা তো তাদেরকে মহাব্বতের কথা ভালোবাসার কথা কিন্তু আল্লাহ তালাহ বলেছেন এই জন্যই আমাদের এই মাসটা যখন আসে বেশিরভাগ আমাদের মন মনার কথা আরেকটি বাণীও এখানে আমরা উপস্থাপনা করতে পারি সেটা হলো গিয়ে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম এর করেছেন কি তোমার সন্তানকে তিনটি জিনিস শিক্ষা দাও তিনটি জিনিসের মধ্যে একটি জিনিস হলো আমার আহেল বাইতের মহাব্বত তাদেরকে শিক্ষা দাও যদি আমরা আমার সন্তানকে আহলে বাইতের শিক্ষা দিতে চাই তো এই শিক্ষাটা দেওয়ার সময় আগে কিন্তু আমাকে মহরম মাসের ইতিহাস টানতে হয় হ্যাঁ আহেলে বায়েতের শিক্ষা দিতে গিয়ে আহেলে বাইতের কোরবানি দেখতে গিয়ে আহলে বাইতের ধৈর্য দেখতে গিয়ে আহলে বাইতের ইসলামের জন্য মহাব্মত দেখতে গিয়ে আহলে বায়েত উম্মতে মোহাম্মদের জন্য কোরবানি দেখতে গিয়ে সর্বপ্রথম কিন্তু আমাদেরকে এই মহর্রম মাসের ইতিহাসটাই আমার সন্তানকে শেখাতে হয় যে মহর্রম মাসে এমন এমন ঘটনা ঘটেছে আহেলে বায়েতের সাথে আর তখনই আমার সন্তানের কাছেও কিন্তু এই মহরম মাসের গুরুত্বটা তুলে ধরা যায় বা তারাও বুঝতে পারবে যে আসলে মহরম মাসের কতটা গুরুত্ব রয়েছে মুসলমানদের কাছে আমাদের এই মুসলমানিত্ব বজায় রাখার জন্য সত্য ইসলামকে টিকে রাখার জন্য আর এই মহর্রম যে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা ইমাম হোসেন তালানু আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্যই সে সত্য ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্যই কিন্তু এত কিছু করেছেন বা নিজেকে নিজে আসলে মানুষ যে যে জিনিসকে গুরুত্ব দেয় হুম সেটার প্রতি তার ভালোবাসা ভালোবাসা বেশি পায় যেমন যারা নামাজকে গুরুত্ব দেয় তারা নামাজ পড়ে যারা রোজাকে গুরুত্ব দেয় তারা রোজা রাখে এভাবে প্রত্যেকটা দুনিয়া বিকাশ চাকরি ব্যবসা বাণিজ্য যে যেই জিনিসটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে মানুষ কিন্তু সেটাই বেশি করে বেশি করে আর যখন এর মধ্যে অবহেলা চলে আসে গুরুত্ব দেয় না তখন এটা থেকে মানুষ আস্তে আস্তে ফিরে যায় ফিরে যায় এই জন্য আমাদেরকে অবশ্যই পবিত্র মাহরমুল্লাহ হারাম এটা আমাদের যেহেতু ইসলামী হিজরিশনের প্রথম মাস এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে গুরুত্ব দিয়ে আর একটি কাজ করা উচিত আমাদের সেটা হতে পারে আপনার শিক্ষার জন্য হতে পারে বা মানুষের মধ্যে ইসলামিক ইসলামের যে হিজরি সন রয়েছে এটাও মানুষকে দাওয়াত দেওয়ার জন্য হতে পারে যখন দেখবেন নববর্ষ আসে সেটা বাংলা হোক বা ইংরেজি হোক সেটাকে নিয়ে মানুষ প্রচার করে নিজের মোবাইল থেকে এসএমএস করে ফেসবুক ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয় আমরা মুসলমান হয়ে যদি ইসলামের যে সন রয়েছে ইসলামের যে প্রথম মাস রয়েছে মহরম মাস এই মাসের আগমনে এই মাস শুরু হওয়াতে যদি প্রথম দিনে যদি আমরা মুসলমানদেরকে মোবারকবাদ জানাই এই মেসেজটা মেসেজটা যদি পৌঁছে দেই কি আজ আলহামদুলিল্লাহ হিজরি নববর্ষ অর্থাৎ আরবি বা ইসলামের আজকে প্রথম তারিখ বা ইসলামের যে প্রথম মাস রয়েছে মহররম এর প্রথম তারিখ আজকে এক তারিখ আজকে আপনাকে মোবারকবাদ এভাবে যেভাবে করে আমরা অন্যান্য নববর্ষগুলো জানাই মানুষকে সেভাবে যদি আমরা তার সিত গুরুত্ব দিয়ে যদি আমরা এই মহররম মাসকে বা ইসলামের প্রথম মাসকে যদি আমরা মানুষের কাছে মোবারকবাদ হিসাবে একটা মেসেজ পাঠিয়ে দিই হাজার নয় লক্ষ লক্ষ মানুষ হয়তো বা এ থেকে জানতে পারবে বাংলা বা ইংলিশের যে নববর্ষ আসে জি এটা কিন্তু আপনার দেখবেন রোড রাইটিং পেন্টিং রোডের মধ্যে লেখা হয় ওয়ালের মধ্যে ওয়ালের মধ্যে লেখা হয় অনেক কিছু করা হয় হোটেলের মধ্যে লেখা হয় কিন্তু আলহামদুলিল্লাহ আজ ওয়াজাল আপনি তো জানেনই আমাদের দাওয়াত ইসলামীর মাদানী মহল এমন একটা মহল এটার মধ্যে হিজরি সন আসার আগেই দুই একদিন আগ থেকেই আমাদের ফোনের মধ্যে ইসলামী ভাইরা স্বাগত জানাই দিয়ে থাকে যে হিজরি নববর্ষের শুভেচ্ছা তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর সাথে যদি আমরা লেগে থাকি এই মাদানী চ্যানেল যদি দেখতে থাকি ইনশাআল্লাহ তালা মহরম মাসের প্রতি এই হিজি নববর্ষের প্রতিও আমাদের ভালোবাসা সৃষ্টি হবে এখানে মহরম মাসের গুরুত্ব বোঝানোর জন্য একটি ঘটনা ইমাম গাজালি রহমাতুল্লাহ তালের কিতাব থেকে আমি দেখলাম যে তিনি লেখেন কি আল্লাহ তালার একজন নেক বান্দা সে নিজের এলাকা থেকে অন্য কোথাও সফরের উদ্দেশ্যে রওনা হলেন কোথাও যাবেন হয়তো বা ইলমিদিন অর্জন করতে না হয়তো কারো কাছে কোনো মশালা জানতে সে যখন রওনা হলেন তখন ছিল জিলহজ মাস ওই নেক বান্দা যখন বাড়ি থেকে রওনা হলেন জিলহজ মাস ছিল পথের মধ্যে মহরম মাস শুরু হয়ে গেছে অর্থাৎ হয়তো বা তার এক মাস বা দুই মাস সময় লাগলো সফর করতে পথের মধ্যে তার মহর্রম মাস শুরু হয়ে গেছে তো সে মহর্রম মাসে যখন শুরু হয়ে গেল তো সে একজন লোকের বাড়িতে গেল গিয়ে তার সাথে কথা বলতে বলতে তাকে বলল ভাই মহর্রম মাস শুরু হয়েছে আমি চাই আপনার বাড়িতে আমি এখন থেকে দশ দিন থাকবো ওই লোকটা বলল আপনি বিদেশি মানুষ আপনি দশ দিন আমার বাড়িতে থাকতে চান এর কারণ কি আর দশ দিন কেন থাকবেন হয়তো কম থাকেন না হয়তো বেশি থাকেন দশ দিন থাকার উদ্দেশ্য কী তখন আল্লাহ তালার ওই নেক বান্দা বললেন কি এই জন্য আমি আপনার বাড়িতে দশ দিন থাকতে চাই আমার ছোটোবেলা থেকে অভ্যাস আমি যেদিন হাদিসে পাকের মধ্যে পড়লাম রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম এই মহরম মাসের গুরুত্ব আমাদেরকে বোঝাতে গিয়ে হাদিসে পাক বর্ণনা করেছেন ওই হাদিস যেদিন শুনলাম আমি সেদিন থেকে আমি কখনো মহর্রম মাসের এই দশ দিনে আমি কোথাও যাই না এই মহর্রম মাসের জায়গাতে অবস্থান এক জায়গাতে অবস্থান করি রাতে আমি ইবাদত করি আর দিনের বেলায় আমি রোজা রাখি যাতে করে এই মহর্রমের গুরুত্বটা আমার অন্তরের মধ্যে পুরো বছর থাকে আর আমি আমার এই ধৈর্য কোরবানি সবর সব যেন আমি এই মহরম মাস থেকে শিক্ষা অর্জন করতে পারি এরপরে ওই ব্যক্তি বলেন সেখানে রসুল আকরাম সাল্লাহ আলিয় সাল্লাম কী হাদিস বর্ণনা করেছেন তখন আল্লাহ তালা বান্দা বললেন রসুল আকরাম সাল্লাহ আলিয়াল্লামের ইরশাদ করেন যে ব্যক্তি নিজের অন্তরের মধ্যে এই মহর্রম মাসের গুরুত্ব স্থান দিতে পারবে সেজন্য মুসলমানের অনেক বড় উপকার করলো যেন নিজের ধর্মের নিজের নিজের ধর্মের নিজের ইসলামের সেজন্য সঠিক পতাকা নিজের হাতে তুলে নিল এর কারণ হলো যখন মহর্রম মাস আসে আমাদেরকে বুঝতে হবে এটা ধৈর্যের মাস এখান থেকে আমাদেরকে ধৈর্য শিক্ষা নিতে হবে যখন মহরম মাস আসে বুঝতে হবে এটা ইসলামের কোরবানির মাস এখান থেকে আমাদেরকে কোরবানি শিখতে হবে কিভাবে আহলে বায়াত এই মহরম মাসে কোরবানি দিয়েছেন রসুল পাক সাল্লি সাল্লামের হাদিস বর্ণনা করার কারণ ছিল মানুষের কাছে যেন মহররম মাসের গুরুত্বটা ফুটে উঠে তারা যেন মহরম মাসের গুরুত্বটা বুঝতে পারে আর নিজেদের মধ্যে যেন ইসলামের সৌন্দর্যটা বজায় রাখতে পারে জি ওনারা যেহেতু কোরবানি দিয়েছেন এই মহরম মাসে কোরবানিটা কেন ছিল আল্লাহ রসুল আলি সাল্লামের আদর্শকে প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠা করার জন্য তো আমাদের জন্য যিনারা নিজের জাহানকে কোরবান করে দিলে আমাদের রসেল বাগসাল্লাহ সাল্লামের আদর্শের মধ্যে আমাদেরকে রাখার জন্য ইসলামকে জিন্দা করার জন্য তো এই জন্য আমাদেরকেও এই মহরম মাসের গুরুত্ব বোঝে বাইত যারা রয়েছেন আহলে বাইত তাহার তাদের মোহাব্বত ভালোবাসা নিয়ে আমরা যাতে এই মাসকে গুরুত্ব সহকারে দেখি এবং এই মাসের যেই যেই আমলগুলি রয়েছে আমরা যাতে সেগুলো করতে পারি এজন্য আমাদেরকে চেষ্টাও করতে হবে চেষ্টাও করতে হবে ইনশাআল্লাহ তাআলা মুহররম মাসে যেহেতু অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে প্রথম পর্বেই আপনি নিয়েছেন এই মাসের গুরুত্ব গুরুত্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বে আশা করি আমরা আমল এবং আমাদের করণীয় এগুলাও হয়তো দর্শক শ্রোতা পর্যায়ক্রমে হ্যাঁ এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবেন কেননা মুহররম মাসের যেভাবে করে গুরুত্ব আমাদের কাছে রয়েছে তেমনি করে এই মাসের আমলের ফজিলতও কিন্তু রয়েছে যখন আমরা প্রথম পর্বে গুরুত্বটা জেনে নেব। এটার ফজিলত জেনে নেব তারপরে আমরা যখন আমলের কথা আসবে ইনশাল্লাহ গুরুত্ব জানার পরে একটা জিনিস সব কিছু আমরা যখন নামাজ পড়বো দুদে পাক পরবো একটা একটি ভালো কাজ করব নেক আমল করব। এটার ফজিলত যদি জানা হয় গুরুত্ব যদি জানা যায় তাইলে এটা আমল করতে ভালো লাগে উৎসাহ পায় এজন্য আমরা আগে গুরুত্ব এবং ফজিল আমি আজকের অনুষ্ঠান থেকে জানি না কতটুকু সময় আর পাবো শেষে একটা ফজিলত সম্পর্কিত হাদিসে কারিমা বর্ণনা করার চেষ্টা করছি তাপসিরে রুহুল বয়ানের চতুর্থ খণ্ডের মধ্যে নিজাম্বা এভাবে আসছে প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মদ হজরত মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহ তালালায় বর্ণনা করেন মহরম মাসের নবম ও দশম তারিখ রোজা রাখলে অনেক বেশি সওয়াব পাওয়া যায় সন্তান সন্ততির জন্য দশই মহরম যদি ভালো ভালো খাবার রান্না করা হয় তাহলে ইনশা আল্লাহ সারা বছর ঘরে বরকত থাকবে উত্তম হচ্ছে খিচুড়ি রান্না করে হজরত সৈদনা শহীদেকার কারবালা ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল এর নামে ফাথিয়া দেয়া হয় তবে তা পরীক্ষিত ওই তারিখেই অর্থাৎ দশই মোহরমে যদি গোসল করা হয় তবে সারা বছর ইনশাআল্লাহ রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকবে কেননা এই দিন সমস্ত পানির সাথে জমজমের পানি মিশে থাকে মাসাল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম মাহে মাহরম মহরম শরীফের গুরুত্ব সম্পর্কে এই মহরম মাসের মধ্যে কিন্তু আসলে দিন রয়েছে তবে ইনশাল্লাহ আলোচনা আলোচনা করব তো সেই নাগাদ আমরা দেখতে থাকি মাদানী চ্যানেল ইনশাআল্লাহ তালা আমাদের মাঝে ওই মহরম শরীফের যে আমলগুলি রয়েছে যা করণীয় আমাদের যা বর্জনীয় ইনশাল্লাহ পর্যায়ক্রমে আসতে থাকবে যে আমরা এই অনুষ্ঠানের শেষের দিকে আসি আরও কিছু মাদানী ফুল ইনশা তালা আসলে যখনই মহর্রম মাস আমাদের মাঝে আসে তো আমরা যেন এর গুরুত্বটা নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করি এর গুরুত্ব কি রয়েছে আর এই মাসে মুসলমানদের উপরে আল্লাহ তালার কত বড় দয়া আর মুসলমান কত কোরবানি দিয়েছে এই মাসে যখন আমি মুসলমান হয়ে এই মাসের গুরুত্ব বুঝতে পারবো তখন কিন্তু আমি আমার ছোট যারা আছে ফ্যামিলিতে যারা আছে ঘরে যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কিন্তু বুঝাতে পারবো এই মাসের গুরুত্ব যদি আমি নিজেই না বুঝি আমার মধ্যেই যদি সেই জ্ঞানটুকু না থাকে সেই ইলিমটুকু না থাকে তবে আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে নিজাম ভাই আমি তাদেরকে কীভাবে বুঝাবো আমি তাদেরকে কিভাবে বলবো যে এই মহরম মাসের এত গুরুত্ব রয়েছে আর এজন্য আমি একটি অনুরোধ করব দর্শক শ্রোতাকে যদি আমরা চাই কি মহরম মাসের গুরুত্ব বুঝি আমি তবে আপনাকে আমাকে কিতাব অধ্যয়ন করতে হবে কেবল শিক্ষে তরিকা তি সুন্নাত সুন্দর দামাদ বার আলিয়ার লিখিত কিতাব মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত হোসাইনি দুলহা নামে একটি কিতাব আছে ইমাম হোসাইন রদি আল্লাহ তাল কারামত আছে এই কিতাবগুলো আমরা অধ্যায়ন করি দেখবেন ইনশাল্লাহ তালা মহরম মাসের গুরুত্ব আমাদের সামনে ফুটে উঠবেন ইনশাল্লাহ তালা আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ শুনেছি জাকির বাই থেকে মহরম শরীফের গুরুত্ব এবং ফজিলের সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি ইনশাআল্লাহ তালা মকতাবাদুল মদিনা থেকে আমিরা হেসেন উদ্দামত বারাকাতমুল আলিয়ার অন্যান্য রেসালাও আরও রয়েছে এ সম্পর্কে এই রিসালাগুলি কিতাবগুলি আমরা অধ্যয়ন করে ইনশাল্লাহ তালা মহরম শরীফের ফজিলত বরকত এবং আমলের কথাও জানতে পারবো ইনশাআল্লাহ তালা আমরা এগুলা কিনে আমল করার পড়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে মহরম শরীফের এই গুরুত্ব বুঝে আমল করার তফিক দান করুন তো দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা আবার দেখা হবে সামনের পূর্বে আরেকটি এপিসোডে সেই নাগাদ সকলে সুস্থ থাকুন صلوا على الحبيب صلى الله تعالى وعلى محمد, محمد صلى الله, صلى الله عليه وآله وسلم